পাচ্ছো বিরিয়ানি, এটা আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম, প্লিজ সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তার জন্য অনেক সরি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি। এই দেখো তার জন্য আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এভাবে বেরেস্তার জন্য আমি পেঁয়াজ দেখো কেটে নিচ্ছি। আমি একদম খুব নর্মাল প্রসেসে, ইজি প্রসেসে, যতটা ইজি হয় সেভাবে তোমাদের কিন্তু বিরিয়ানি রান্না করে আজকে আমি দেখাবো। এই দেখো ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজ কেটে বেরেস্তা করে নেব। আর খুব শর্টলি আর ইজি প্রসেসে আমি তোমাদের দেখাবো কী করে বিরিয়ানি খুব টেস্টিও হবে আর খুব ইজি হবে, সেভাবে দেখাবো, তোমরা দেখতে থাকো। আই হোপ খুব ভালো লাগবে তোমাদের। এই দেখো বেরেস্তা হয়ে গেছে, একদম লো টু মিডিয়াম, কখনো হাই ফ্লেমে বুঝে বুঝে বেরেস্তাটা ভেজে নিতে হবে। আর বেরেস্তা করার সময় কিন্তু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, তাহলে এই দেখো একদম ঝুরঝুরে হয়, মানে বেরেস্তাটা লেগে লেগে থাকবে না। আর এই দেখো বিরিয়ানির আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই দেখো ভেজে নিচ্ছি খুব ভালো করে। বিরিয়ানির আলুটাও ভাজা হয়ে গেল, আমি একদম ইজি প্রসেসে কিন্তু তোমাদের দেখাচ্ছি। এই দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু সে ভাজা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে, এই দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে। যখনই বেরেস্তা করবে তখন কিন্তু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, তাহলে একদমই ঝুরঝুরে হয় বেরেস্তা। সব রেডি হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো বেরেস্তা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। এই দেখো আমি বিরিয়ানির ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো তেজপাতা দিয়ে দিয়েছি জল দিয়ে হাঁড়িতে গরম হওয়ার পর, আর গরম মশলা দিয়েছি জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচ সব দিয়ে দিয়েছি, আর 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, বসিয়ে এবার আমি বিরিয়ানির প্রসেসটা দেখিয়ে দেব। আর ওদিকে কিন্তু ভাতটা 80% হলেই নামিয়ে নিতে হবে, আমি আজকে ভাতটা দেখাবো না, আগে আমার অনেক বিরিয়ানির ভাত দেখানো আছে কি করে রান্না করতে হয়, সেটা আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও, ঠিক আছে। এই দেখো প্রথমে ঘি দিয়ে দিলাম, কড়াতে দেওয়ার পর ভাত দিয়ে দিলাম, দিয়ে আমি তো আগেই মাংসটা রান্না করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেখো, আর দিয়ে দিলাম চিকেন মশলা, চিকেন মশলা দিয়ে দিয়েছি, সামান্য গরম মশলা দিয়েছি, আর গোলাপ জল, সামান্য গোলাপ জল আর কেওলা জল দিয়ে দিলাম, তারপর দেখো উপরে বেরেস্তা দিয়ে দিলাম। এভাবে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে, তারপরে ঘি দিয়ে দিলাম। এভাবে করলে কিন্তু বিরিয়ানি খুব ভালো লাগে। আবার তার উপরে ভাত দিয়ে দিলাম, তারপর আবার ভাত দিয়ে খুব ভালো করে দেখো মাংসটা, মানে তরকারিটা ঢেকে দিয়েছি, দেওয়ার পর এই যে আবার দিয়ে দিলাম 2 চামচের মতো, ভুজে ভুজে দিতে হবে আর কি, আমি আলু দিয়েই, সেই আলু দিয়েই কিন্তু মাংসটা রান্না করেছি। এই দেখো চিকেন মশলা দিয়ে দিচ্ছি, গোলাপ জল দিলাম, কেওড়া জল দিলাম, এই দেখো আবার উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম। এভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তোমরা কিন্তু ঠিক এভাবে বিরিয়ানি করে দেখো, খুব ভালো লাগবে। এই দেখো আবার ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার তার উপরে ভাত দিয়ে দিলাম, ভাত দিয়ে পুরোটা ঢেকে দিয়ে আবার স্টেপ বাই স্টেপ সব কিছু ইউজ করব। আবার মাংস দিয়ে দিলাম, রান্না করা মাংসটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ এর আগে কিন্তু আমি আরো 2-3 বার বিরিয়ানি তোমাদের সাথে শেয়ার করেছি। চিকেন মশলা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু একটা অন্য মাত্রা এনে দেয়, তোমরা এভাবে করে দেখতেই পারো। এই দেখো গোলাপ জল দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দিলাম অল্প অল্প করে, তারপর ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা দেওয়া হয়নি আমার, দিয়ে উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম,
গোলাপ জল দিচ্ছি, কেওড়া জল দিচ্ছি, অল্প অল্প করে আমি হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপর আবার চিকেন মশলা দিচ্ছি। গোলাপ জল কেওড়া জল কিন্তু খুব বেশি দিতে নেই, অল্প অল্প দিলেই ভালো লাগে, আর যারা সেন্ট বেশি ভালোবাসো তারা একটু বেশি করে দেবে। তারপর দিয়ে দিলাম ঘি, দেখতেই পাচ্ছ। এবার 30 থেকে 40 মিনিটের মতো, আমি 30 মিনিট রেখে রেখেছিলাম যেহেতু কড়ায় বসেছি। এই দেখো 30 মিনিট পর খুলে দেখেছি একদম বিরিয়ানি কিন্তু রেডি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো কতটা বিউটিফুল হয়েছে, তোমরা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। আশা করছি খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আর দেরি করো না, তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে একদম রেডি বিরিয়ানি, আজকের মতো টাটা, ভালো থেকো, বাই।